কাজ করেন, আমার এই নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে 10,000 টাকা বিকাশ করেন, পারবেন? হ্যাঁ পারবো, এক মিনিট দিয়ে আসি, ঠিক আছে, ওকে। এখন কলে থাইকা আমার তো এই সিমে হয় না, নিচে নেমে করতে হবে, এজন্য করে একটু করবো। ওই তো, তখন কখন পাঠাইবেন? আপনি 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, তাই তো, 5 মিনিট ওকে। কলে থাকেন। কেমনে থাকবো, আমি তো রুমে, হ্যাঁ, ওয়াই ফাই টা নাইরন, আছে, ঠিক আছে। আমি বলছি দিব, নাম্বারটা ইনবক্সে দিয়ে আমার, আমার এত ঠিক আছে। ইনবক্স দেওয়ার সময় নেই। এই যে আপনি নাম্বার দেখতেছেন, এর আগে 018 লাগালেই চলবে। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবেন আজকে, ওকে। হ্যাঁ, ফ্রেন্ড তো ফ্রেন্ড পাঠাইয়া, সাফি পাঠাইয়া আপনি এখন কলে আসেন, আবার দেখি আপনার ডায়লগ ঠিক থাকে নাকি। সালাম আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম সুমন গাজী, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আপু, কেমন আছেন আপনি? মনে হয় 10,000 টাকা বিকাশ করবো আমার মালয়েশিয়া থেকে, দুনিয়া উল্টা গেলেও না। তাই করতে পারে আপু, কার মনে কি আছে এটা কি বলা যায় নাকি, উনি তো খারাপ খারাপ মনে করে করতে পারে। না, এটা সত্যি, তবে এর কথাবার্তা বাইরে মনে হইলো না। টাকাওয়ালা মাল আমরা চিনি রে ভাই, সারা জীবন টাকা, তাই তো, কার হাতে টাকা থাকে ওগুলো আমরা চিনি রে ভাই। কারণ হচ্ছে আপনি তো খালি বাংলাদেশের ফেমাস, বেশি, বুঝছেন? আপনি তো বাংলাদেশের ফেমাস, আপনি কেন টাকা হাতাবেন না আপু? ওই তো, হাতাতে হাতে তো আপনাকে অভ্যাস খুব হয়ে ভালো গেছে, লাগে, টাকা ছাড়া কিছু ভাল লাগে না। তাই মাসের কি কি টাকার গাছ আছে? টাকা না হাতালে টাকা করতে গাইবো? টাকা না খুঁজলে কি টাকা আসবো? কাজ না করলে কি টাকা পাবেন? আপনি যেখানে আছেন কোনো কাজ না করেন, আপনার বেতন দিব এটাই বলেন? হবে তাকে আচ্ছা, দাদা আমার সবারই দরকার, অনেকবার কল দিছি, খালি কলই আসতেছে দেখলাম। তাই কি হলো বলেন, কে কে দেখি কল দেখি, দিচ্ছে এত? না, উঠি আমার কাছে না। বললাম যে অফিসে দেখি কথা বলি, অফিসে দেখি কথা বলি, বাট আমি তো কোনো সময় কল চাই না, বাট ছোট লেভেলের আইডিয়া আছে তো, তো কল চাইলে কল কেউ দিতে চায় না। আপনি তো মাঝে মাঝে ভোট করেন দেখি, ভালো লাগে। আসসালামু আলাইকুম চঞ্চল ভাই, কোথা থেকে বলছেন আপনি? চঞ্চল ভাই তো ফেসে গেছে, কল দিতেছে। হ্যাঁ আপু, জি বলেন। চঞ্চল ভাই, আচ্ছা সালামালাইকুম চঞ্চল ভাই, কোথা থেকে বলছেন? চঞ্চল ভাই কে?